আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, তোমাদের সুস্থতা কামনা করি। আজকে আবারও হাজির হয়েছি। আই এম তাহমিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পুলিশ লাইন হাই স্কুল, কুমিল্লা। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে খুব ইজি একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা অল্প পরিশ্রমেই ফুল মার্কস পাওয়ার একটা চান্স, মার্কস কেটে যাওয়ার নো চান্স। তো টুডেস টপিক ম্যাচিং। মাই ডিয়ার স্টুডেন্টস, মেইন আলোচনায় যাওয়ার পূর্বে এর উপরে, ম্যাচিংয়ের উপরে আমি একটু ডিসকাস করছি যে একটি উক্ত প্রশ্নে একটি বক্সে কখনো দুটো কলাম বা কখনো তিনটি কলাম থাকবে। প্রতি কলামে বা সারিতে পাঁচটি বাক্যের আলাদা আলাদা ফ্রেজসমূহ এলোমেলোভাবে দেওয়া থাকবে। প্রথম কলামে ধরো সাবজেক্ট থাকবেই, তো সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট অলটুগেদার মেক্স এ সেন্টেন্স। ম্যাচিং মানে এটা দ্বারা তোমাদেরকে এক ধরনের শিক্ষা দেওয়া হয়, হাউ টু মেক এ সেন্টেন্স, কীভাবে সেন্টেন্স তৈরি করা হয় সেই সম্পর্কে একটা তোমাদের একটা আইডিয়া দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই আমরা জানি একটি সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, তারপর এক অবজেক্ট লাগে। এই তিনটি সমন্বয়েই একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হয়। তো মনোযোগ দিয়ে শোনো, প্রথম কলামে দেয়া সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব বসবে, তারপর বাকি অংশ থেকে বেছে নিয়ে বাক্যগুলোকে পূর্ণাঙ্গ রূপে লিখতে হবে। সেক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করলে অনেক ভালো, তবে এলোমেলো আকারেও যদি সঠিকভাবে পাঁচটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয় তাহলেও পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। উল্লেখ্য যে পাঁচটি বাক্যই একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কিত কিংবা ভিন্ন ভিন্ন বিষয়েও হতে পারে, তাই বাক্যের গঠন অনুযায়ী বুঝে শুনে অনুশীলন করাটাই যুক্তিযুক্ত। এক্ষেত্রে বিষয়টি পরীক্ষা তোমাদের বা যে কোনো পরীক্ষার্থীদেরই জানাশোনা পরিবেশ এবং অভিজ্ঞতার কথা মাথা রেখেই সাধারণত দেওয়া হয়। এই অংশের পূর্ণাঙ্গ সাফল্য নির্ভর করে ছাত্রছাত্রীদের ব্যাপক অনুশীলনের উপর। তো টপিক্সটা অনেক ইজি মনে করে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, এটাতে আমরা একেবারেই সময় দিই না, যার কারণে আমরা অনেক সময় আমরা পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারি না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, কীভাবে অল্প পরিশ্রমে টু দ্য পয়েন্টে ফাইভ মার্কস পেয়ে যেতে পারো সে সম্পর্কে একটা তোমাদের সামনে একটা টেবল বা দিয়ে ডিসকাস করছি। তো লিসেন কেয়ারফুলি, কোশ্চেনটা দেওয়া থাকে এইভাবে। কোশ্চেনটা তোমাদের ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স, মার্কস ফাইভ। তো লাস্ট কথা দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে দেখো এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলোকে কী করতে হবে, ফাইভ কমপ্লিট সেন্টেন্স, পাঁচটা পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স তৈরি করতে হবে, মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো এবার দেখে নাও আর ইনস্ট্যান্টলি মিলিয়ে নাও, নিজে নিজেই এখন মিলাতে পারো। প্যানিসিলিন সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হচ্ছে, সেই সাথে একটা আইডিয়া পেয়ে যাবা। প্যানিসিলিন ইজ এ, ইট ওয়াজ ডিসকভার্ড বাই ফ্লেমিং, ওয়াজ বোর্ন ইন, হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দি পাস্ট ইজ বয়হুড। সেকেন্ড কলামে আছে তোমার ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, দ্য এইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, life saving medicine with his parents, a poor family in Scotland. এবার তোমাদেরকে ইজি করে দেওয়ার জন্য অ্যান্সারটা কীভাবে লিখবে সেটাও বলে দিচ্ছি, অ্যান্সার লেখার সিস্টেমটা বলে দিচ্ছি। কোশ্চেন এভাবে থাকবে, তারপরে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে মিলিয়ে ফেলবা। এবার নাম্বার রোমান সংখ্যা ইউজ করা হয়েছে, ওয়ান, ওয়ানের সাথে ম্যাচ করা হয়েছে, কোনটা যাচ্ছে সি, ওয়ান প্লাস সি। এভাবে তোমরাও পরীক্ষা খাতায় ঠিক এভাবে ওয়ান প্লাস সি, টু প্লাস বি, থ্রি প্লাস সি, ফোর প্লাস ডি অ্যান্ড ফাইভ প্লাস ই এভাবে লিখে, তারপরে দুইটা পার্টও থাকতে পারে, তিনটা পার্টও থাকে, যেভাবে থাকুক ওই দুটো বা তিনটা পার্ট থেকে মিলিয়ে
একটা সেন্টেন্সে পরিণত করবে অ্যান্ড লাস্ট এন্ডিংয়ে ফুল স্টপ ইউজ করবে, তাহলে বুঝতে হবে যে সেন্টেন্স এখানেই শেষ। পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, পরবর্তী সাবজেক্ট ব্যক্তি হতো, ব্যক্তি পরবর্তী আমরা প্রোনাউন ইউজ করতাম। পেনিসিলিন হচ্ছে এক ধরনের ওষুধের নাম, বস্তুবাচক। এর পরবর্তী সেন্টেন্স দেখো, সেকেন্ড সেন্টেন্সে আমরা ইট ইউজ করেছি, যে এখন করার সময় নিজেকে নিজেই প্রশ্ন করবে এবং উত্তর খুঁজে নিবে যে প্যারাসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন, তাহলে এটা কে আবিষ্কার করেছে? হু ওয়াজ হি, কে সে? ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এবার আবার প্রশ্ন যে প্যারাসিলিন হচ্ছে একটা লাইফ সেভিং মেডিসিন, আবিষ্কার করেছে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, এবার তার জন্ম কোথায় এই মহৎ ব্যক্তি? ফ্লেমিং ওয়াজ বোর্ন ইন পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। ফ্লেমিং স্কটল্যান্ডের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। অ্যান্ড নাম্বার ফোর, হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য এইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আট ভাই বোনের মধ্যে তার অবস্থান হচ্ছে সপ্তম। অ্যান্ড হি পাসড হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, তার বাল্যকাল বা শৈশব সময়টা তার পিতামাতার সাথেই কাটিয়েছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আর এর চেয়ে বেশি আর বলার চান্স নেই। আমাদের কোশ্চেনে আছে যে মেক ফাইভ সেন্টেন্সেস, তো ওভাবেই একটা চ্যাবল সাজানো হয়েছে। ঠিক এতেই আমরা ওর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে একটা পেনিসিলিন হচ্ছে একটা জীবন রক্ষাকারী ঔষধ, আর এই ওষুধটা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিল। সে স্কটল্যান্ডের একটি ছোট্ট একটি পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং আট ভাই বোনের মধ্যে তার অবস্থান ছিল সপ্তম, এবং তার শৈশবটা কেটেছিল তার পিতামাতার উপরে। এইভাবে এই যে একটা গল্পের মতো করে বললাম, তোমরা এটা আশা করি অনেক ইজি মনে হবে তোমাদের কাছে। এইভাবে তোমরা তোমাদের সিলেক্টেড যে বুক আছে ওই বুকের মধ্যে যে স্যাম্পল কিছু ম্যাচিং দেওয়া আছে, তোমরা রেগুলার বেশি না পারো অন্তত পাঁচটা পাঁচটা করে প্র্যাকটিস করো, এবং সেটা তোমাদের খুব ভালোও লাগবে, মার্কসও পাবা, টু দ্য পয়েন্টের মার্কস পেয়ে যাবা। ওকে ফাইন, তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।